সুখকর হলো না। মদিনার মসজিদে নববীতে গিয়েই চোর ধ্বনি শুনতে হলো শেহবাজ ও তার সফর সঙ্গীদের। প্রথম বিদেশ সফরে গিয়েই প্রতিবাদের মুখে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মসজিদে নববীতে নজিরবিহীন কটূক্তি ও হামলার শিকার হন শেহবাজের সফর সঙ্গীরা। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। মসজিদে নববীর ঘটনার পর শেহবাজ সরকারকে আবারও চোর ও ষড়যন্ত্রকারী আখ্যা দিয়েছেন ইমরান খান। আরো জানাচ্ছেন শেখ খলিল সোহেল। পাকিস্তানের মসনদ থেকে ইমরান খানকে হটিয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিদেশ সফরে গিয়েছেন শেহবাজ শরিফ। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ যাত্রার অভিজ্ঞতা খুব একটা সুখকর হলো না। মদিনার মসজিদে নববীতে গিয়েই চোর ধ্বনি শুনতে হলো শেহবাজ ও তার সফর সঙ্গীদের। এ ঘটনার ভিডিও সর্বত্র ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় অধিকাংশ মুসল্লি ফেডারেল মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এবং শাহজাইন বুক্তিকে গালিগালাজ করেন। এখানেই শেষ নয়, পাকিস্তানি নেতাদের শারীরিকভাবেও হেনস্থা করা হয়। পরে সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাকিস্তানি নেতাদের নিরাপদে সরিয়ে নেয়। চলতি মাসে ইমরান খানকে পার্লামেন্টে অনাস্থা ভোটে হারিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী দায়িত্ব নেন পিএমএলএন নেতা শেহবাজ। এরপর প্রথম বিদেশ সফরে বৃহস্পতিবার সৌদি আরব পৌঁছান তিনি। তিন দিনের এ সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো, ফেডারেল মন্ত্রী মিফতা ইসমাইল, খাজা আসিফ, মরিয়ম আওরঙ্গজেব সহ অন্যান্য শীর্ষ নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা মসজিদে নববীতে নামাজ পড়তে যান। সেখানেই অপ্রীতিকর পরিস্থিতির শিকার হন শেহবাজ শরিফ ও তার সফর সঙ্গীরা। এ ঘটনার পরে মসজিদের পবিত্রতা নষ্টের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। এদের অনেকেই পিটিআই সদস্য বলে দাবি করেছে পাকিস্তান সরকার। মসজিদে নববীর ঘটনার জন্য ইমরান খানের দিকেই আঙুল তুলেছেন সফররত তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। जो मैं उस शख्स का नाम इस पाक जमीन पे नहीं लूंगी क्योंकि मैं इस जमीन को सियासत के लिए इस्तेमाल नहीं करना चाहती, लेकिन उन्होंने जो इस माशरे में तबाही की, जो ये आज इस तरह की बदतमीजी और रवैये। শুক্রবার ইসলামাবাদের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, মসজিদে নববীর ঘটনা ছিল পাকিস্তানের রাজনীতির নিম্নগামিতার একটি নতুন মাত্রা। প্রতিবাদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সৌদি সরকারকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। উনকা নাম লেকে আর উনকো আপ কিস কিসম কি গুফতগু করতে হ্যায় উনকো আপ পলিটিক্যাল এজেন্ট অর সিয়াসি জামাতো সে। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেট তারকা শহীদ আফ্রিদি থেকে শুরু করে অনেকেই। মসজিদে নববীর ঘটনা নিয়ে কথা বলেছেন অনাস্থা ভোটে ক্ষমতা হারানো ইমরান খান। শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সব জায়গায় জেগে উঠেছে পাকিস্তানের মানুষ। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।